নানা কারণে সমালোচনার তুঙ্গে থাকা কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গত 5ই আগস্টের পর থেকে অনেকটাই আলোচনার বাইরে। শুধু একা নয়, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা অনেকটা অন্তরালে চলে গিয়েছে। এর মধ্যে নতুন করে আলোচনা এসেছে তহিদ আফ্রিদির বিয়ের ছবি ফাঁসের ঘটনা। তিনি একজন অভিনেত্রীকে বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে আফ্রিদি বসে আছেন। বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার চিত্র উঠে এসেছে সেই ছবিগুলোতে। তবে কোথায় কবে বিয়ের পিঁড়িতে বসেছেন আফ্রিদি সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে অনুমান করা যায় ওইসব ছবি এসেছে টিকটক থেকে। জানা যাচ্ছে তহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা, তিনি টিকটকে একজন জনপ্রিয় অভিনেত্রী। অবশ্য এর আগেও রাইসার সঙ্গে তহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না কিছু। জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। এর আগে বাংলাদেশি টিকটকার ও অভিনেত্রী দিগির সঙ্গে ঘনিষ্ঠতার বিভিন্ন ভিডিও এবং ছবি ভাইরাল হওয়ায় গুঞ্জন ছড়িয়েছিল তার সাথেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন আফ্রিদি। তবে তারা উভয়ে জানান তারা স্রেফ ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়। এদিকে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তহিদ আফ্রিদি। পতিত সরকারের সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে এই ইউটিউবারের গভীর সম্পর্কের কারণে চাটুকার ট্যাগ নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকায় নতুন করে আলোচনায় আসার জন্য বিয়ের খবর নিজেই ফাঁস করেছেন কিনা সেটি নিয়ে অনেকে মন্তব্য করছেন। সফিউল জুয়েল, দেশ বর্তমান।